আওয়ামী লীগকে শূন্য মুড়ির টিন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি রিজভি বলেন জনসমর্থন হারিয়ে নিজেদের দুর্বলতা ঢাকতেই ওবায়দুল কাদের বিএনপিকে দুর্বল ও হতাশ বলছেন বিএনপির জন্য তার চিন্তা না তিনি আরো বলেন উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট হয়েছে দলের ভেতরেই কোন দল কেন্দ্রের কথা মানছে না তৃণমূলের কর্মীরা বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ এখন শূন্যমুরির টিন তাই নেতারা ঝনঝন বক্তব্য রাখছেন